বাংলা অথবা ইংরেজিতে বীর বা হিরোর কোনো নারীবাচক শব্দ নেই, তাই হিরোর আগে শুধুমাত্র এস যুক্ত করে আমরা শিরোজ বলছি। শত প্রতিকূলতা পায়ে ঠেলে বাংলাদেশের যেসব নারীরা এগিয়ে চলেছেন তাদেরকে এটিএন নিউজ শিরোজ বলে অভিহিত করছে। রান্নাঘর থেকে শুরু করে খেলার মাঠ, হাসপাতাল, গবেষণাগার এবং সাংবাদিকতায় কোথায় নেই তারা। নারী দিবসের বিশেষ অনুষ্ঠান এটিএন নিউজের শিরোজ সঙ্গে আছি আমি জেনিয়া চিশিম, এবং আমাদের সঙ্গে আছেন এমন দুজন নারী যারা বাংলাদেশের নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাবিনা খাতুন এবং মারিয়া মান্দা। দুজনকেই আমন্ত্রণ এটিএন নিউজের বিশেষ অনুষ্ঠান শিরোজে। মারিয়া, কলসিন্দুর আপনার গ্রাম, কিন্তু সেই প্রত্যন্ত এলাকা কলসিন্দুরকে কেউই চিনত না। যখন থেকে আপনারা ভালো ফুটবল খেলছেন তখন থেকে কলসিন্দুরটাকে সবাই চেনে। গ্রামের মানুষজনের কেমন মূল্যায়ন পান এখন? আমরা যখন সবার প্রথম খেলাধুলা করি তখন কিন্তু আমাদের এলাকা কেউ চিনত না, এবং আমাদের এলাকা পরিচয় যখন দেই তখন বলতো যে না চিনি না। তো আমরা পরিচয় দিতাম যে আমাদের গাঢ় পাহাড়, এদিকে পাহাড়ের এদিকে আমাদের গ্রাম। আর আমরা যখন ভালো একটা রেজাল্ট করি তখন কিন্তু সব জায়গায় মানে আমাদের কলসিন্দুর গ্রামটা তুলে ধরা হয়, সেভাবে চিনছে, এবং আমরা খেলার মাধ্যমেই কিন্তু আমাদেরকে সবাই চিনে। আর সমাজে মানুষে আগে প্রথমত আমাদেরকে বলতো যে মেয়ে মানুষরা ফুটবল খেলে কেমন একটা দেখতে, হাফ প্যান্ট পরে, জার্সি পরে, মেয়েরা তো এইসব পরে না, আর ছেলেরাই শুধু খেলাধুলা করে, এরকম বলতো। কিন্তু আমরা সেটা মনে কিছু নেই নেই বা কানে নেই, আমরা আমাদের মতো এগিয়ে গেছি এবং আমাদেরকে আমাদের স্যার সাপোর্ট দিচ্ছে যে ভালোভাবে খেলাধুলা করতে। সাবিনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি শুরু থেকে নারী ফুটবলটাকে দেখে আসছেন, কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে আপনাকে? সত্যিকার কথা আসলে মেয়েদের জন্য সব প্রতিষ্ঠানেই, সব সেক্টরেই আসলে প্রতিবন্ধকতাটা ফেস করতে হয়, এবং প্রসঙ্গ যখন ফুটবল সেখানে তো আরও অনেক বড় বিষয়, কারণ বাংলাদেশের মেয়েরা মাঠে হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে এটা অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়। তবে আমার মনে হয় যে এই প্রতিবন্ধকতাটা ফুটবলের ক্ষেত্রে মনে করি আমরা যখন শুরু করেছি তখন থেকে এখন অনেকটা ডেভেলপ হয়েছে, বাট আছে কিছু কিছু জায়গায় এখনও। তো আপনি শুরু থেকে যেহেতু ফুটবলটাকে দেখে আসছেন, তো তখনকার ফুটবল আর এখনকার ফুটবলের মধ্যে আসলে পার্থক্য কি দেখতে পান? আমি ফুটবল শুরু করেছি 2008 সাল থেকে, এবং আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু করি, এবং তারপরেই আমি হচ্ছে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাই। তো তখন আমরা যখন ফুটবল শুরু করেছি তখন আসলে হাতে গোনা কয়েকটা জেলা হচ্ছে অংশগ্রহণ করতো টুর্নামেন্টগুলোতে। তো তখন আসলে আমরা যখন বাংলাদেশের ফুটবলটা শুরু বলা যায়, যে বাংলাদেশের ফুটবল, মহিলা ফুটবলটা আসলে তখন শুরু হয়, তো শুরু যখন হয় যে কোনো কিছু শুরু হলে একটু অগোছালোই হয়, বাট আস্তে আস্তে সেটার প্রতি সময় দিলে তারপরে হচ্ছে জিনিসগুলো আরও ভালো হয়। তো আমরা যখন শুরু করেছি তখন আসলে বিশেষ করে 2008-09 থেকে শুরু করে 2016 সাল এবং ওর পর থেকে আমি মনে করি যে 2016 সালের পর থেকে আমাদের ফুটবলের যে স্ট্রাকচারটা সেটা আসলে অনেকটা চেঞ্জ হয়ে আসছে, কারণ এখন আসলে মেয়েরা গোছালো ফুটবল খেলতে পারে, খেলায় ইন্টেন্স থাকে, এবং বিশেষ করে আমাদের এইজ লেভেলের যে খেলাগুলো সেখানেও দেখছেন যে মেয়েদের এই সাফল্যগুলোর জন্য আসলে সারা দেশব্যাপী যে জাগরণ সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো। আমি মনে করি যে এখন বাংলাদেশের মানুষ, যে আগে যখন আমরা ফুটবল খেলতাম অনেকে দেখতে আসতে যাইতো না বা মেয়েরা কী খেলবে, বাট এখন কিন্তু আপনারা দেখেন যে এইজ ভিত্তিক আমাদের কিছুদিন আগে যে একটা 19 টুর্নামেন্টটা হলো সেটাতে কিন্তু আসলে গ্যালারির যে দৃশ্য ছিল সেটা কিন্তু আসলে দেখার মতো। আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে গ্যালারি ভর্তি দর্শক, একদম ক্রাউড ছিল, ছেলেদের ফুটবলেও কিন্তু এত দর্শক হয় না, নারী ফুটবলটাকে দেখার জন্য গ্যালারি ভর্তি দর্শক এবং সেই সমর্থনটা আসলে কেমন লাগে? না, এটা সত্যি কথা বলতে গেলে 90 দশককে কিন্তু আমরা আসলে ফুটবলের সোনালি দিন বলতাম, বাট সেটা আমি মনে করি যে সোনালি দিনটা এখন আসলে মেয়েদের রাজত্বে আছে। তো অবশ্যই, এবং বাংলাদেশের মানুষ যখন গ্যালারিতে এসে সাপোর্ট করে এখানে আলটিমেটলি আপনার কনফিডেন্স লেভেল আরও গ্রো হয়ে যায়, তো এটা হচ্ছে ফুটবলের
প্রতি ভালোবাসা মানুষের, এবং আমাদেরকে সাপোর্ট করা, আসলে মেয়েরা যে খেলছে এবং মেয়েরা যে ভালো খেলছে এবং ফুটবল যে আসলেই উন্নতি করেছে সেটার আসলে বহিঃপ্রকাশ আমরা এখানেই আসলে দেখি। মানে আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে যে নারী বয়সভিত্তিক ফুটবলে আপনাকে সফল অধিনায়ক বলা হয়, কেননা আপনার হাত ধরে সাফের তিনটা শিরোপা এসেছে, মানে এই অনুভূতিটা কেমন লাগে? অনুভূতিটা অনেক ভালো লাগে, কেননা দেশের জন্য হয়ে আমরা ভালো একটা রেজাল্ট দিতে পেরেছি, এবং আমাদের চেষ্টা ছিল যে আমরা দেশকে একটা ভালো একটা রেজাল্ট দিব এবং দর্শককে ভালো খেলা উপহার দিব। সেভাবে আমাদের কথা রেখেছি এবং দর্শককে খেলা ভালো উপহার দিয়েছি। আপনাকে যদি প্রশ্ন করি যে এই বিগত বছরে যে সাফটা হয়েছিল এখানে, সেখানে এত দর্শক ছিল, মানে ক্রাউড ছিল, ক্রাউডটার ফিলিংসটা কেমন? মানে যে মারিয়াদের আগে কেউই চিনত না, সেই মারিয়াদের নাম ধরে গ্যালারির দর্শকরা গর্জন করে। সর্বপ্রথম যদি যখন আমরা মাঠে নামি তখন আমাদের জাতীয় সঙ্গীত সুরটা দেখে মনটা ভরে যায়, আর তাছাড়া আমাদের গ্যালারির দর্শক অনেকেই হাতে থাকে পতাকা, আমাদের জাতীয় পতাকা, তো সেগুলো দেখে আমাদের মনটা আরও উজাড় হয়ে যায় যে খেলার প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে যায়। তো সেভাবে আমরা খেলার মাধ্যমে প্রকাশ করেছি ভালো রেজাল্ট দিয়ে। সাম্প্রতিককালে একাদশ শ্রেণীর যে পাঠ্য পুস্তক ইংলিশ, সেখানে পঞ্চম অধ্যায়ে দ্য আনবিটেন গার্লস, মানে নারী ফুটবলের ইতিহাস তুলে ধরা হয়েছে, প্রধানমন্ত্রী একটা ভালো উদ্যোগ নিয়েছেন, এটা কি কেমন ফিলিং দেয়, এবং এটা কি মনে হয় যে এই সিলেবাসটা পড়ে, এই অধ্যায়টা পড়ে মানুষজন আগ্রহ হবে ফুটবলে? সর্বপ্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে যে কলসিন্দুর গ্রামকে তুলে ধরা হয়েছে বইয়ে। যারা খেলার প্রতি আগ্রহ তারা এটা পড়াশোনা করলে আরও আগ্রহ বেড়ে যাবে, এবং যারা আমাদেরকে যেরকম আমরা একটা ভালো রেজাল্ট করতেছি যে সেখানে অনেকেই যারা ইচ্ছুক তারাও আগ্রহ হবে। সাবিনা আপু, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, প্রথম নারী ফুটবলার হিসেবে আপনি মালদ্বীপে খেলতে গিয়েছেন, সেখানকার মানুষের প্রতিক্রিয়া কী ছিল যে বাংলাদেশ থেকে একজন নারী ফুটবলার খেলতে এসেছে? এটা তো আসলে আমার লাইফের একটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলতে পারি আমি, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক মেল ফুটবলার এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট স্যার কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্যার, উনি হচ্ছে হংকংয়ের লীগ খেলেছিলেন, এবং তার 40-45 বছর পরে কোনো প্লেয়ার হচ্ছে বিদেশের লীগ খেলছে, সেটা হচ্ছে আমি, এটা তো আমার জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। আর সত্যিকার অর্থে ওটা আমার হচ্ছে একটা অনেক বড় এক্সপিরিয়েন্স ছিল, এবং যদিও ওটা ফুটসাল টুর্নামেন্ট ছিল, বাট আমার জন্য অনেক এক্সপিরিয়েন্স আমি ওখান থেকে আসলে নিয়েছি। ওখানের সবাই অনেক আন্তরিক ছিল, এবং তারা আসলে বিশেষ করে ওই জায়গা মালদ্বীপে হচ্ছে আপনার ফুটসাল তারা হচ্ছে খুব প্রাধান্য দেয়, এবং ওদের ওখানে সবসময় খেলা বা প্র্যাকটিস, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, যদিও সিটিটা অনেক ছোট, বাট আপনি দেখতে পাবেন যে কোনো না কোনো টিম প্র্যাকটিস করছে, এবং ওভারঅল ম্যানেজমেন্ট তারা খুবই আন্তরিক ছিল, এবং আমি মনে হয় ওই আন্তরিকতার ক্ষেত্রেই আমি আরও বেশ কয়েকবার ওখানে গিয়ে এসেছি। আমার জন্য অবশ্যই এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। ঘরোয়া ফুটবলে নারীদের মধ্যে আপনি সর্বোচ্চ স্কোরার, বসুন্ধরা কিংস ক্লাবের হয়ে খেলছিলেন আপনি, এবং সেটা উদযাপনও করা হয়েছে বড়ভাবে, তো এই যে স্কোরের যে একটা ক্ষুধা, এটা কি সবসময় কাজ করে? আমার আসলে গোল করতে সবারই ভালো লাগে, অবশ্যই এটা গড গিফটেড যে আমার ভিতরে ওই জিনিসটা আছে। আমার আসলে বল খেলার সময় আমার বল দেখলেই হচ্ছে আমার গোলের দিকেই ছুটতে ভালো লাগে। তবে সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে অবশ্যই বসুন্ধরা কিংস, কারণ বিশেষ করে আমাদের ইমরুল স্যার প্রেসিডেন্ট যিনি আছেন, উনি অবশ্য সবসময় প্লেয়ারদের প্রতি অনেক আন্তরিক, এবং প্লেয়ারদেরকে যোগ্য মর্যাদাও তিনি দেন, এবং আমরা যখন বছরের পর বছর পরিশ্রম করি এবং সেটার সম্মান আসলে যখন এভাবে পাবলিকলি দেয়া হয় এবং সবাই উদযাপন করে এত বড় করে যখন আমাদেরকে দেখানো হয়, এটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয় থাকে। মারিয়া, বয়সভিত্তিক সাফের সাফল্য আছে, আসলে এখন লক্ষ্যটা কি? মানে শুধু কি বয়সভিত্তিকেই সফল হয়ে যাবে বাংলাদেশের নারী ফুটবলাররা, নাকি জাতীয় দলের হয়েও দেশের জন্য ট্রফি আনতে পারবে?
জাতীয় লেভেলে আমরা ভালো কিছু করতে পারি না, কিন্তু আমরা বয়সভিত্তিক দলের মধ্যে ভালো কিছু করি। তো সেভাবে আমরা চেষ্টা করতেছি যে আমরা জাতীয় দলের জন্য ভালো কিছু করতে পারি। আর তাছাড়া আমাদের একটু সময় লাগবে, কারণ আমরা তো সেভাবে এখনো ম্যাচুর না যে আমাদের বয়স বৃদ্ধি হলে ভালো রেজাল্ট করতেছি আমাদের লেভেলে, কিন্তু ওই লেভেলে যেতে হলে আরো একটু পরিশ্রম করতে হবে এবং চিন্তা মানে হার্ড ওয়ার্ক করতে হবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সামনের বছরে বা বিগত দিনে আরো ভালো কিছু করব। আচ্ছা, আমি যদি একটু পিছনে ফিরে তাকাই, সেটা বঙ্গমাতা, আমি আমি আমার মনে আছে আমি দেখেছি যে যখন বঙ্গমাতায় আপনারা খেলছিলেন তখন মানে ফুটবলে লাথি দেওয়ার জন্য 2-3 বার অ্যাটেম্প নিতে হতো, মানে সেটা কাটিয়ে ওঠা কি মানে জার্নিটা কি খুব সহজ ছিল? সহজ বলতে কি, কোনো কিছুই কাজ করতে গেলে কিন্তু প্রথমে সহজ না, কঠিন, কিন্তু যখন সেটা অভ্যস্ত হয়ে যায় তখন সেটা কিন্তু সহজ হয়ে যায়। সেভাবে আমরা যখন প্রথমত খেলাধুলা করি তখন আমরা তো কিভাবে কি লাথি দিতে হয় বলে সেটা জানতাম না। বল আমাদের সামনে নিয়ে আসছে, আমাদের বলতো যে আমরা বল দেখে আমরা দাঁড়িয়ে থাকতাম যে এটা কি করতে হবে, কিন্তু আমাদের স্যার আমাদেরকে দেখে দিয়েছে যে পায়ে লাথি দিতে হয়, আমাদের মুফিস স্যার। সেখান থেকে আমরা কিন্তু লাথি দেওয়া শুরু করে শিখেছি এবং খেলাধুলার মধ্যে যখন আমরা লাথি দিয়েছি তখন কিন্তু আমাদের আগ্রহটা আরো বেড়ে গেছে যে খুব ভালো লাগে লাথি দিলে। আর দৌড়াদৌড়ি করতে তো আমরা ছোট সময় অনেক দৌড়াদৌড়ি করি, তো সেভাবেই অনেক মজা পেতাম। তা সেভাবেই তো সেই ফুটেজগুলো দেখে কি এখন হাসি লাগে যে ফুটবল আগে লাথি দিতে পারতাম না, এখন সেই ফুটবলটাকে লাথি দিয়ে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঠেলে দিচ্ছি? আগের দিনগুলো খুব মিস করি, আগে তো তেমন, এখন যে অবস্থায় এখন অনেক হার্ডওয়ার্ক করতেছি, তখন তো বেশি হার্ডওয়ার্ক করতাম না। আর তাছাড়া মানে মনের আনন্দে শুধু বলের প্রতি মানে খেলাধুলার মধ্যে ছিলাম, কিন্তু এখন তো অনেক কিছু জানতে পেরেছি যে আমরা দেশের জন্য ভালো কিছু করতে হবে এবং এটার দিয়ে কিন্তু আমাদের দেশটাকে প্রেজেন্ট করতে পারবো, সেভাবে এখন আমরা আছি। সাবিনাপুর কাছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যখন আপনি খেলেন তখন তো মানে খেলায় আপনার ধ্যান জ্ঞান থাকে, তো আসলে এত কিছু রেখে মানে ফুটবলটাকে কেন চুজ করা? আমি আসলে যখন ফুটবল শুরু করেছি তখন আমার বয়সটা কম ছিল, মারিয়াদের মতোই, এই যে আমি শুরু করেছি যে 12-13 বছর, তো তখন আসলে 12-13 বছর একটা মেয়ের কখনোই ওই জিনিসটা থাকে না যে সে তার প্রফেশনটা ফুটবলেই, ফুটবলকেই বেছে নিবে তার প্রফেশন হিসেবে। তবে আমি হচ্ছে 2010-এ যখন সাব চ্যাম্পিয়নশিপ হয় কক্সবাজার, তখন হচ্ছে ওই টুর্নামেন্টের আমি বাংলাদেশ থেকে হচ্ছে বেস্ট প্লেয়ার হই। তো আমার আসলে আমি দিন দিন যত আমার বয়স বাড়তেছিল এবং আমি যত অ্যাডাল্ট হচ্ছিলাম এবং আমার মনে হচ্ছিল যে ফুটবল দিয়ে আসলে কিছু করা যাবে, নিজের একটা অবস্থান ক্রিয়েট করা যাবে, এবং বিশেষ করে মহিলা ফুটবলের যেটা হিস্ট্রি বলা যায়, বিশেষ করে আমার মালদ্বীপের লীগ খেলা, তো আমার আসলে এই জিনিসগুলো যখন আমি আসলে অ্যাজ এ ফুটবলার আমি প্রথম শুরু করেছি, তো আমার তখন মনে হয়েছে আসলে ফুটবলটাকে অবশ্যই প্রফেশন হিসেবে আমার নেওয়া উচিত, কারণ আমি যেহেতু এখান থেকে বেনিফিট পাচ্ছি এবং যখন আপনি এখান থেকে ভালো কিছু আর্ন করবেন এবং সাথে সাথে আপনি সেটাকে এনজয়ও করবেন তখন অবশ্যই আপনার এই কাজটা করতে ভালো লাগবে। এবং আমি যেহেতু আমার অলমোস্ট 12 বছরের ফুটবল ক্যারিয়ার হয়ে গেছে, তো এখন আসলে আমার ওই পিছে ফিরে তাকানোর কিছু নাই যে এটাকে আমি আমার প্রফেশন হিসেবে নেব না। সো আমার আসলে বিষয়টা এরকমই, সো আমার ভালো লাগে ফুটবল খেলতে এবং আমি ভালোবাসি, এবার সবসময় আমার কোচেরা আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছেন এবং আমি শুরু থেকেই হচ্ছে ছোটন স্যারের আন্ডারে কাজ করছি, তো আসলে এনাদের অনুপ্রেরণাটাও আসলে অনেক বড় বিষয়। তো যখন আপনি মাঠে খেলবেন আপনার প্রশংসা করবে, আপনাকে উৎসাহ দিবে, তখন অবশ্যই আপনার মনে হবে যে না আমি এটাতে আরেকটু এফোর্ট দিই। সো ওই জিনিসগুলো থেকেই আসলে ফুটবলের প্রতি ভালোবাসা এবং এটাকে আসলে প্রফেশন হিসেবে বেছে নেওয়া। দীর্ঘদিনের অভিজ্ঞতা মানে কিছুটা আক্ষেপ কি কাজ করে যে জাতীয় দলের হয়ে বাংলাদেশে এখনও নারী ফুটবলে কোনো সাফল্য নেই? আক্ষেপ বলতে অনেস্টলি যদি জানতে চান, হ্যাঁ আছে, বাট বাস্তবতা যদি দেখতে চান তাহলে আমি বলবো যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং নেপালকে যদি দেখেন তাদের ফুটবলের ক্যারিয়ার আসলে অনেক অনেক দিন, তো সে তুলনায় আমাদের
ফুটবলটা জাস্ট 10 বছর শুরু এবং খুব ভালোভাবে যদি বলতে পারেন যে আমরা মেয়েরা ডোমিনেট করে খেলছে 4-5 বছর। সো আমার মনে হয় তাদের থেকে আমাদের ইন্ডিয়ার এমন অনেক অনেক প্লেয়ার আছে যাদের আসলে ফুটবল তারা যে শুরু করছে তাদের যে বয়সটা ফুটবল শুরু করার, আমাদের অনেক প্লেয়ার আছে যে তাদের এইজটাই আসলে ওইটা। সো আমার মনে হয় আমাদের একটু সময় দিতে হবে এবং ফুটবল ফেডারেশন যে কাজটা করছে যে আমরা 12 মাসই ক্যাম্পে থাকি, এটা আসলে অনেক বড় আমাদের জন্য একটা পজিটিভ সাইড। কারণ টিম যখন সবাই একসাথে প্র্যাকটিস করবে, একসাথে থাকবে, বন্ডিংও আসলে ক্রিয়েট হয় এবং আমাদের খেলাটাও আসলে ন্যাচারালি ভালো হয়ে যায়। সাবিনা আপু, আপনার নিশ্চয়ই অনেক আক্ষেপ রয়েছে, সেই আক্ষেপের কথা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। আপনারা আছেন এটিন নিউজের নারী দিবসের বিশেষ অনুষ্ঠান শিরোজে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম নারী দিবসে এটিন নিউজের বিশেষ অনুষ্ঠান শিরোজে। আমি আছি জেনে চিসিম আপনাদের সঙ্গে এবং আমাদের সাথে আছেন বাংলাদেশের দুজন নারী ফুটবলার, সাবিনা খাতুন এবং মারিয়া মান্দা। সাবিনা আপু, বিরতির আগে আমরা যেটা বলছিলাম যে শিরোপার আক্ষেপটা নিয়ে, আপনি বলছিলেন যে আপনার জাতীয় দলের হয়ে একটা শিরোপার আক্ষেপ রয়ে গেছে, সেটি যদি একটু বলতেন। হ্যাঁ, শিরোপার আক্ষেপ আসলে ওটাই যে এখনো আসলে ওভাবে বাংলাদেশ সিনিয়র টিমের কোনো সাফল্য আসলে আসেনি। বাট আমাদের রানার্স আপের একটা ট্রফি আছে এবং ব্রোঞ্জের আছে। তো আমি আশা করি যে আসলে আমরা হয়তো যেভাবে আমাদের ফুটবলটা সামনের দিকে যাচ্ছে, খুব শীঘ্রই হয়তো আমরা সিনিয়র টিমের সাফল্য পাবো। এই সাফল্যের জন্য আসলে আপনার কি মনে হয় অভিজ্ঞতার দিক দিয়ে বাফুফেকে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? কারণ আমরা বহির্বিশ্বে যদি দেখি যে অন্যান্য নারী ফুটবলের যে দলগুলো রয়েছে তাদের থেকে অনেক পিছিয়ে আছি। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে কোন দিকটা আসলে ইম্প্রুভ করা উচিত? প্রথমত আসলে আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে আছি, মেয়েরা প্র্যাকটিস করে এবং কোনো টুর্নামেন্ট হলে আমরা এখান থেকে আসলে প্লেয়াররা সে টুর্নামেন্টের জন্য যায়। আমার মনে হয় যে আমাদের আসলে বেশি বেশি ম্যাচ খেলা উচিত, যেটা ইন্টারন্যাশনাল ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত। কারণ ম্যাচ যত মেয়েরা খেলবে তত তাদের আসলে এক্সপিরিয়েন্স বাড়বে এবং তাদের কনফিডেন্স লেভেলটাও অনেক বাড়বে। আমার মনে হয় যে ফেডারেশন যে কাজটা এখন করছে যে মেয়েদেরকে একসাথে সংঘবদ্ধভাবে একটা ক্যাম্পে আমরা আছি এবং আমরা নিয়মিত অনুশীলন করছি, এবং আমাদের যেটার একটা ল্যাকিংস ছিল যে আমাদের আসলে জিমনেশিয়াম ছিল না, তো আমাদের হচ্ছে এখন ফেডারেশন জিমও করে দিয়েছে, এটাও আসলে আমাদের জন্য অনেক একটা ভালো দিক। আমার মনে হয় যে আমাদের আসলে বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা উচিত। আমি আসলে যেটা মারিয়াকে বলছিলাম যে একাদশ শ্রেণীর যে ইংলিশ বইটাতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে নারী ফুটবলের ইতিহাসটা তুলে ধরা হয়েছে, তো এইটা আসলে কতটুকু ভূমিকা পালন করবে যে পরের যে নারীরা রয়েছেন যারা ফুটবলার হতে চান তাদের আগ্রহ বাড়ানোর জন্য? প্রথমত তো এটা অবশ্যই মারিয়া যেটা বললো যে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ উনি সবসময়ই হচ্ছে মহিলা ফুটবলের প্রতি ওনার সুনজর আছে এবং আমরা মেয়েরা যখন যাই ওনার আন্তরিকতা এবং ওনার যে ভালোবাসা মেয়েদের প্রতি সেটা আসলে অতুলনীয়। আর পাঠ্যবইয়ের বিষয়টা হচ্ছে এটা অবশ্যই আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এবং অবশ্যই তাদের জন্য অনেক গর্বের বিষয় যে ফুটবলের দৃশ্যটাকে বইয়ে ওঠানো হয়েছে এবং সেটা হচ্ছে সারা দেশের এবং বাইরের মানুষও দেখছে। এটা অবশ্যই আমাদের মেয়েদের জন্য অনুপ্রেরণার একটা বিষয়, কারণ এটা হচ্ছে খুব সাধারণ একটা বিষয় না। তো আমি মনে করি যে যারা পড়বে এবং এখনই আসলে মেয়েদের ফুটবলের প্রতি যে টানটা চলে আসছে, সবাই চায় ফুটবল খেলতে, আমার মনে হয় ওই জিনিসটা আসলে আরও উৎসাহ প্রদান করবে। মারিয়ার কাছে কোশ্চেন, সেটা হচ্ছে
মারিয়া মান্দার মানে ফিউচার প্ল্যানটা কি? মানে মারিয়া কি ফুটবলেই ক্যারিয়ারটা শেষ করতে চায় নাকি এখান থেকে অন্য কিছু চিন্তাভাবনা রয়েছে? এখন যে ভালো একটা পর্যায়ে আছি, যে দেশকে প্রেজেন্ট করতেছি এবং দেশের হয়ে খেলতেছি, সেটা ধরে রাখতে চাই। আর তাছাড়া খেলার যখন থাকবে না তখন তো অন্য পরিকল্পনা আছে, সেটা পড়াশোনা ধরে রাখছি এবং পড়াশোনা করতেছি। আচ্ছা, গ্রামের মানুষজন এখন কি বলে যে মারিয়া মান্দা ফুটবল খেলে এখন পরিবার সচ্ছল, নিজের পরিবারটা নিজেই চালাচ্ছে, গ্রামের মানুষজনের প্রতিক্রিয়াটা কি? আগে যে অবস্থায় ছিলাম আমার ফ্যামিলি মানে পরিবারটা, তো আগে থেকে এখন একটু উন্নত, যে আমার খেলার মাধ্যমে কিন্তু আমি আমার ফ্যামিলিকে আর্থিকভাবে সাহায্য করতে পারতেছি। আর তাছাড়া আমরা যখন ভালো কিছু করি তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সম্বর্ধনা দেয় এবং আমাদেরকে অনেক ভালোবাসার ভাবে আমাদেরকে সম্মান জানায়, আর সেভাবে সেই আর্থিকগুলো আমার ফ্যামিলিকে আমি দিতে পারছি খেলার মাধ্যমে। এখন আগে থেকে উন্নত। প্রধানমন্ত্রীর সঙ্গে যখন প্রথম দেখাটা হয়েছিল মানে সেই অনুভূতিটা কেমন ছিল? সর্বপ্রথম যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম তখন ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, তো খুব ভালো লাগছে। তাছাড়া অনেকে আছে যে অনেক ভালো ভালো ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য যারা করে বড় লোক, তারা কিন্তু সেভাবে মানে সাক্ষাৎ করতে পারে না, টাইম লাগে সাক্ষাৎ করতে। তো আমরা প্লেয়ার হিসেবে যে ওনার সাথে গিয়ে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, খুব ভালো লাগছে। প্রথম তো দেখ ওনার সাথে যখন সাক্ষাৎ করি। সাবিনাপু, আপনারা তো দীর্ঘদিন ধরে ক্যাম্পে এবং সবাই থাকে সেখানে, মানে নিশ্চয়ই এমন মজার মজার ঘটনা অনেক কিছুই হয়, মানে সিনিয়র হিসেবে আপনি আসলে কোনো একটা মজার ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন। মজার ঘটনা তো আসলে রোজই হয়, কারণ ওখানে সব আন্ডার 15 এবং আন্ডার 18 মেয়েরা, তো ওরা হচ্ছে মাঝে মাঝে রুমের ভিতরে নাচ গান করে এবং সাডেন যখন কোনো সিনিয়র হচ্ছে রুমের ভিতরে ঢোকে তখন তারা খুবই লজ্জা পায়, কারণ সিনিয়রদের সামনে তারা আসলে অনেক শাই ফিল করে। আর ওভাবে আসলে যদি বলতে চান যে কোনো স্টোরি আছে কিনা, এখন আসলে মনে পড়বে না। আচ্ছা, মানে রুমে কি কোনো গান টান গাওয়া হয় কিনা, আপনাদের কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয় কিনা, নাকি শুধু খেলা? মাঝে মাঝে প্লেয়াররা আসলে হ্যাঁ এনজয় করে, তাদের মানে প্রায় মেয়েদের হচ্ছে একটা করে স্পিকার আছে যাতে ওরা গান শোনে এবং রুমে রুমেই তারা হচ্ছে নাচ গান করে, আনন্দ উল্লাস করে। আচ্ছা, সবচেয়ে ভালো ডান্সারের নাম যদি আমরা জানতে চাই ফুটবলারদের মধ্যে, আসলে কে ভালো ডান্স করে বা কে ভালো গান গায়? আমাদের আসলে অনেক প্লেয়ারই নাচ ভালো পারে, লাইক মারিয়া আছে, শিউলি আছে, তারপরে আমাদের মৌসুমী আছে, প্রান্তি আছে, তারপরে আমাদের মধু আছে টুকটাক। আপু আপনিও তো পারেন নাচ? মোটামুটি সবাই আসলে কিছু না কিছু পারে। এই যে মানে সাবিনা খাতুন, মানে এখন যে নারীরা ফুটবলার হতে চায় তারা সবাই বলে আমি সাবিনা আপুর মতো হতে চাই, মারিয়া মান্দার মতো হতে চাই, এই ফিলিংসটা আসলে কেমন, মানে কেমন মনে হয় আপনার? আসলে এটাই আমাদের সার্থকতা বলতে পারেন, কারণ কেউ যখন বলবে যে আমি ওনাকে আমার আইডল মনে করি, আমি ওনার মতো হতে চাই, আমি মারিয়ার মতো হতে চাই, আমি সাবিনা আপুর মতো হতে চাই, এটাই আমাদের আসলে সার্থকতা। কারণ আমরা আমাদের প্রফেশনটার প্রতি আমরা আসলে কখনো অলস ছিলাম না, আমরা এটার প্রতি আমাদের ধ্যান জ্ঞান সব কিছু দিয়েছি বলেই আমরা আসলে সার্থক হয়েছি, এবং সেই সার্থকতার কারণেই আসলে আজকে আমরা মানুষের আইডল হতে পারছি, তারা আমাদেরকে ফলো করছে, ভালোবাসছে। সো এটা আমাদের কাছে অবশ্যই ভালো লাগার তো বিষয়ই, দিন শেষে এগুলো শুনলেও ভালো লাগে। সাবিনা খাতুন আসলে কোন জায়গায় ফুটবলের ফুল স্টপ টানতে চান? আমার ইচ্ছে আছে আমি ফুটবলের সাথে সম্পৃক্ত থাকব, কারণ প্লেয়াররা কখনো আসলে বাইরে থাকতে পছন্দ করে না। যখন আমি 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 লাইক আমি যদি কোচও হই তখনও আমার সামটাইমস মনে হবে যে আমি মাঠে নেমে যাই। ফুটবল যারা খেলে, বিশেষ করে নট অনলি ফুটবল, সকল স্পোর্টসেরই, কেউ আসলে চায় না যে তারা আসলে এই প্রফেশনটা থেকে বাইরে যাওয়ার। আমার ইচ্ছা আছে ফুটবলের সাথে সম্পৃক্ত থাকার। আপনি যখন জাতীয় দলের অধিনায়কত্ব করেন তখন অধিনায়ককে অনেক প্রেশার মেনটেন করতে হয়, প্রেশার নিতে হয় যে ফিল্ডে আসলে কখন ফ্রি কিকটা কে নিবে,
কখন কোন সিদ্ধান্তটা নেওয়া হবে, মানে আপনি এই প্রেশারটাকে কিভাবে হ্যান্ডেল করেন? প্রথমত আমাদের তো কোচেসদের থেকে ইনস্ট্রাকশন থাকে এবং অন দ্য ফিল্ড যখন, হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের যারা ক্যাপ্টেন থাকে তাদের আসলে কিছু ডিসিশান হচ্ছে ইনস্ট্যান্ট নিতে হয়। তো আমার হচ্ছে প্রথমত আমি আসলে প্লেয়ারদের সাথে অনেক ফ্রেন্ডলি, কারণ আমার তাদের সাথে ফ্রেন্ডলি থাকতেই ভালো লাগে এবং তারাও আমাকে ভালোবাসে। এটা মারিয়াও বলতে পারবে, আসলে গেমের ভিতরে কিছু কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়, লাইক কোচেস বলে দিছে যে পেনাল্টি পাইলে মারিয়া মারবে, বাট অ্যাজ এ টিম ওয়াইজ মনে হচ্ছে যে মারিয়ার মনে হচ্ছে যে না আমি মিস করবো, এটা হচ্ছে আপু আপনিও যান। সো এরকম কিছু কিছু ডিসিশান ক্রিয়েট হয়, বাট এটা হচ্ছে টিম বন্ডিং ঠিক রেখে। কোনো গোল মিস করে ফেললে মানে তখন আসলে রাগটাকে কীভাবে কন্ট্রোল করেন মাঠে? আমার ক্ষেত্রে তো আমি মিস করলে সেটা আমার মনে হয় যে বাকিরা আমার উপরে যতটা রাগ করে আমার নিজের উপরে তার থেকে বেশি রাগ হয়, কারণ আমি আসলে মনে করি যে না এটা আমি আমার দ্বারা সম্ভব না বা এটা এটা উচিত হয়নি, এটা আমার নিজের কাছে অনেক গিল্ট লাগে। ম্যাচ জিতলে তো মানে খুশির সীমা থাকে না, কিন্তু হারার পরে আসলে ড্রেসিং রুমের কন্ডিশনটা কেমন থাকে সেটা যদি একটু বিশেষ করে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে যখন হাই ভোল্টেজ ম্যাচ থাকে, যখন মনে হয় যে না আসলে ম্যাচটাতে আরেকটু এফোর্ট দিলে মনে হয় ম্যাচটা আমাদের মানে সাইডে থাকতো, তখন আসলে অনেক খারাপ লাগে। বিশেষ করে আমাদের পাকিস্তানে আমরা যখন সাব চ্যাম্পিয়নশিপ খেলতে যাই, তখন নেপালের সাথে আমাদের ম্যাচ হয়েছিল, ওই ম্যাচে আসলে ওই ম্যাচটা আমার আসলে মাঝে মাঝে মনে পড়ে যে হয়তো আর একটু এফোর্ট দিলে বা ওই মিস্টেকটা না হলে হয়তো আমাদের ফেভারে থাকতো ম্যাচ। মারিয়া, ফুটবলের বাইরে যদি একটা কোশ্চেন করি সেটা হচ্ছে ক্যাম্পে অবসর সময় আসলে কী করা হয়, এই শেষ কোশ্চেন আপনার কাছে। সপ্তাহে ছয় দিনই আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকি, তো প্র্যাকটিসে আমাদের একদিনে শুধু অফডে থাকে, তো শুক্রবার সে অফডে দিতে আমাদের ফোন দেওয়া হয় সপ্তাহে একদিন, ফোনে আমরা বাসায় কথা বলি এবং বাকি সময়গুলো আমরা যে গান শুনি এবং নাচ গান করে এইসবে সময় কাটাই। ধন্যবাদ মারিয়া মান্দা আপনাকে এবং সাবিনা আপু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, নারী দিবসের বিশেষ অনুষ্ঠান এটিএন নিউজের শিরোস দেখছিলেন আপনারা। এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, জেনে আছি সিম, আপনারা সবাই ভালো থাকবেন। নারী দিবসে পৃথিবীর সকল নারীকে জানাই শুভেচ্ছা এবং সম্মান।